ইসলামী ব্যাংক সফল ব্যাংক হওয়ার কারণে ইসলামী ব্যাংক যেভাবে রাইজ করেছে, এটা শুধু একটা ব্যাংক রাইজ করেনি। আমি আপনাকে এভাবে বলতে চাই, ইসলামী ব্যাংক বিকেম এ মুভমেন্ট ইন বাংলাদেশ। ইসলামী ব্যাংক দ্রুততম সময়ের মধ্যে ইসলামী ব্যাংক যখন প্রতিষ্ঠিত হলো, এটাকে ছোট্ট রোল মডেল হিসেবে গড়ে তোলার জন্য ফাউন্ডিং ফাদার্স অফ ইসলামিক ব্যাংকস তারা এটাকে গড়ে তুললেন। কিন্তু অল্প সময়ের মধ্যে এই ব্যাংকটা এতটা সফল হলো, এর দেখা দেখি অনেকগুলো ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হলো এবং সবগুলো ইসলামী ব্যাংক খুব ভালো করছে, ভালো করছিল। এবং প্রতি তিন মাস পরপর বাংলাদেশ ব্যাংকে যে প্রতিবেদন বের করা হতো, সেখানে দেখানো হতো যে কনভেনশনাল ব্যাংকগুলোর তুলনায় ইসলামী ব্যাংকগুলো অনেক ভালো করছে। আমি যখন ব্যাংক ছাড়ি 2016 সালের পরে, 2017 সালে, তখন আমার কাছে অতিরিক্ত তারল্য ছিল 25,000 কোটি টাকা, সবচেয়ে বেশি তারল্য ছিল ব্যাংকে। অর্থাৎ আমার ডিপোজিট তো হিউজ ছিল, তার মধ্যে অতিরিক্ত তার উদ্বৃত্ত যে তারল্য ছিল সেটা দিয়ে আমি 6টা 7টা ব্যাংকের, তাদের যদি কোনো সমস্যা হতো আর্থিক, সেগুলো আমি মিট করতে পারতাম। এই ধরনের সামর্থ্য সম্পন্ন একটা ব্যাংক, এই ধরনের ব্যাংক যখন আমি হোল্ড করছি এবং বাংলাদেশের অর্থনীতির আপনার গিয়ে পায়াটাকে পা শক্তিশালী রাখার ব্যাপারে ইসলামী ব্যাংকের একটা বড় ভূমিকা ছিল এবং বড় একটা অ্যামাউন্ট রেমিটেন্স আসতো, এবং এই রেমিটেন্সের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন কাজ করেছি। 1995 সালে আমি রেমিটেন্স মার্কেটিং করেছি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। 70,000 লোক শুধুমাত্র আমার ব্যক্তিগত ইন্ট্রোডাকশনে সৌদি আরবের প্রত্যন্ত এলাকায় অ্যাকাউন্ট খুলেছেন, আর লক্ষ লক্ষ মানুষ আমার দ্বারা প্রভাবিত হয়ে অ্যাকাউন্ট খুলেছেন। এবং পৃথিবীর ইতিহাসে সম্ভবত কোনো একক ব্যক্তি এত সংখ্যক ব্যাংক অ্যাকাউন্টে ইন্ট্রোডিউস করে নেই, যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আসার মতো বিষয়। আমি সেই দাবি করি না যে আমারটা আসতে হবে, কিন্তু আমি বলছি যে আমি জনগণের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আমি কিছু কন্ট্রিবিউশন রেখেছি। আমি আমার রাতের ঘুম হারাম করেছি, আমার জীবনের যে বিশ্রামের যে চাহিদা সেটাকে আমি ইগনোর করেছি, করে এই ব্যাংকটাকে আমরা গড়ে তুলেছি। শুধু আমি একা নই, আমাদের ব্যাংকের টোটাল ম্যান পাওয়ার একটা টিম হিসাবে জনকল্যাণের জন্য আমরা কাজ করেছি। করার পরে এই ব্যাংকটা কিছু মানুষের সেন দৃষ্টির মধ্যে পড়ে গেল। আমি বলবো দেশের ভিতরে কিছু সংখ্যক লোক তার এর সফলতাকে ঈর্ষার দৃষ্টিতে দেখেছেন। ইসলামী ব্যাংকিং এখানে জয়ী হচ্ছে এটাকে কিছু লোক পছন্দ করতে পারেননি, এবং তারা এটাকে একটা মৌচাকের মতো মনে করেছেন, যেখানে প্রচুর সম্পদ আছে, অনেক মধু আছে, অনেক, এটা একটা মৌচাক। সোজা কথা হলো এটাকে যদি গ্রাস করে, অবভিয়াসলি আপনাদের সবচেয়ে বেশি তারল্য ছিল আপনাদের ব্যাংকে, ডিপোজিট ছিল সবচেয়ে বেশি, ব্যবসা হতো সবচেয়ে বেশি। ওই সময় বেশ কিছু লোককে আমরা জানতাম যে তারা ওই শকুনিরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, ইসলামী ব্যাংকের চারপাশে এই ধরনের বিষাক্ত নিঃশ্বাস ফেলার মতো লোকের ঘাটতি হয়নি। এমনকি অনেক উদ্ভট গল্প আপনি শুনবেন ইসলামী ব্যাংক সম্পর্কে। আপনি একজন সচেতন সাংবাদিক হিসেবে আপনি জানেন, একজন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, স্ট্যাটিস্টিশিয়ান, তিনি পরে একটা ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন, নামটাও খুব সবাই জানে, আবুল বারাকাত সাহেব। তিনি একদিন বলে ফেললেন যে ইসলামী ব্যাংক তার ইয়ে থেকে, তার আয় থেকে প্রতি বছর জঙ্গি অর্থায়ন করে 1,200 কোটি টাকা। এটা বলে তিনি খুশি হতে পারলেন না, মনে হয় কম হয়ে গেছে টাকাটা। কয়েকদিন পরে তিনি বললেন 1,700 কোটি টাকা ইসলামী ব্যাংক দেয়। তো আমি তাকে একদিন পাইলাম, আমাদের সমস্ত ব্যাংকগুলোর চেয়ারম্যান এবং এমডিরা, আমরা এই তৎকালীন প্রধানমন্ত্রীর একটা দাওয়াতে আমরা একত্রিত হয়েছি, সেখানে একটা অনুষ্ঠান ছিল, সেখানে আবুল বারাকাত সাহেব জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন। আমি ইচ্ছা করেই তার সামনে গিয়ে হাজির হলাম, তিনি তখন অর্থনীতি সমিতির সভাপতি। আমি গল্পটা বলা প্রয়োজন মনে করছি আমার আপনার দর্শকদের জন্য, যে আমি গেলাম, গিয়ে বললাম যে আপনি আমাদেরকে সময় দিতে হবে, আপনাদেরকে, মানে আমি বললাম যে ইসলামী ব্যাংকে আপনি সময় দিতে হবে। ইসলামী ব্যাংকে আমি কেন সময় দেব? আমি বললাম আপনার সময়ে 10% আমি ইসলামী ব্যাংক পাই, কারণ ইসলামী ব্যাংক হচ্ছে বাংলাদেশের অর্থনীতি 10%, আর আপনি অর্থনীতি সমিতির সভাপতি হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে আমাকে 10% সময় দেওয়া। এইভাবে কথাবার্তা হচ্ছে, সমস্ত চেয়ারম্যান এবং এমডিরা কিন্তু চারপাশে দাঁড়িয়ে আছেন। এরপর আমি বললাম যে আপনি একদিন চলুন আমাদের ব্যাংকে, আপনি গিয়ে প্রমাণ করে দেবেন যে ইসলামী ব্যাংক জঙ্গি অর্থায়ন করে প্রতি বছর 1,200 কোটি টাকা অথবা 1,700 কোটি টাকা, এবং আমরা প্রত্যেকে একটা সাদা কাগজ হাতে নিয়ে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভরা ওই হল রুমের মধ্যে একত্রিত হব। আপনি প্রমাণ করে দিলে আমরা সবাই ওই সাদা কাগজে রিজাইন করব, রিজাইন করে বাসায় চলে যাব, সোজা আমাদের ডেস্কে ফেরত যাব না। ইউ টেক দি চ্যালেঞ্জ।